খারাপ দেয়নি, সবাই মানে রেটের দিকে বাজিয়ে কোনো মানে বিভিন্ন জায়গায়, যেমনি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড এসব জায়গায় আমাদের যে নতুন ব্যাপারি মাল খুঁজতে খুঁজতে একটু হারানি পড়বে। আর এইখানে এলে তাকে প্রথম কথা মালটা খুঁজতে হবে না, দ্বিতীয় কথা রেটের দিক থেকে চিপ, রেটের জন্য কোনো ইন্ডিয়ান রানার, তারপরে রয়েছে আপনার বেজিং বিদেশি, অর্থাৎ হোয়াইট পিকিং। দৃশ্যটা কিন্তু একদম অপূর্ব দৃশ্য আছে আপনার, একটা ইন্ডিয়ান রানার, ইন্ডিয়ান রানার, সেই ইন্ডিয়ান রানারগুলো এখানে আছে আপনার, এগুলো সবই বড় হাঁস, সমস্ত আপনার এই হাঁসগুলো এর ভেতরে প্রবেশ করে। চলে এসেছে আজকে নতুন একটা আবার একটা ভিডিও নিয়ে, আজকে ভিডিওটা এসছে আপনার হাঁসের একটা ফার্মকে নিয়ে। হাঁসের ফার্ম যেটা এসছে সেটা হচ্ছে আপনার আমাদের ইলামবাজার থানার অন্তর্গত সুনমুনি গ্রামে সেই ফার্মটি অবস্থিত। আজকে আমি আপনাদের সেই ফার্মটির সম্পূর্ণ বিবরণ তুলে ধরবো, সেই ফার্মে একটু পরে পৌঁছাবো, তার আগে সুনমুনি মোড়ে আমি দাঁড়ালাম যাতে আপনাদের সুবিধা হয়। এবার কোন গাড়ি কোন দিক দিয়ে আসছে বা কোন রুটে আসবেন সেইটা দেখাবো একটুখানি। এলামবাজার দুর্গাপুর আসানসোল রোড দিয়ে আসছে আপনার, আর এটা চলে যাচ্ছে এই দিক দিয়ে আপনার সিউড়ি, সিউড়ি দুবরাজপুর রোড, এই দিক দিয়ে মানে সিউড়ি থেকে যে সমস্ত ক্রেতাগণ আসবেন তারা এই দিক দিয়ে এসে এই যে রাস্তা আছে এই রাস্তায় প্রবেশ করবেন। আর ইলামবাজার দিক দিয়ে দুর্গাপুর আসানসোল দিক দিয়ে যে সমস্ত লোকজন আসবেন তিনাদের জন্য আমি সঠিক রুট বলে দিলাম। এই দিক দিয়ে যেমন বাস আসছে, বাসে যদি আসেন এই ধরনের SBSTC বাস আছে যেগুলো আপনার কলকাতা থেকে, যেমন এই বাসটা হলো কলকাতা থেকে গেলো, কলকাতা আসানসোল দুর্গাপুর থেকে এই রুটে SBST বাসগুলো আছে। আপনারা ওখানে সুনমুনি বাস স্ট্যান্ডে নেমে একটুখানি এই দিকে গ্রামে চলে যাবেন, টোটো করে যেতে পারবেন, মাত্র 10 টাকা ভাড়া নেবে টোটাল ফার্ম পর্যন্ত। তো এখন সেই ফার্মে গিয়ে পৌঁছায় এবং ফার্মে গিয়ে আপনার বাকি কথা হচ্ছে। তো দর্শক বৃন্দ, এখন এই সুনমুনি গ্রামের ভেতরে প্রবেশ করেছে, এখন গ্রামের ভিতর দিয়ে আপনার এখন চলে যাচ্ছি আমরা সেই আপনার ফার্মটির কাছে। ফার্মটিতে আপনার হাঁসের বাচ্চা পড়ানো হয় ইনকিউবেটরের মাধ্যমে। চলুন সামনে আগিয়ে যায়, আস্তে আস্তে যাচ্ছি, কারণ কথা হলো আপনাদের পুরো রাস্তাটা একটু দেখাতে চাই আমি, যে ফার্মে পৌঁছাবো সেই ফার্মটি পৌঁছানোর রাস্তাটা দেখাচ্ছি। এই সাইডে একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন, আর পাশেই দেখতে পাচ্ছেন একটা বড় টাওয়ার আছে, কোন কোম্পানির টাওয়ার সেটা আমি বলতে পারবো না, তো জাস্ট দেখিয়ে দিলাম। আর এই যে সামনে দিয়ে যাচ্ছে রাস্তাটা, এই টার্নিং করে আপনার পাশের কিন্তু একটা পুকুর রয়েছে, দুই পাশে দুটি পুকুর আর কি, সেই গ্রামীণ এলাকা বুঝতে পারছেন, সেরকমই একদম খুবই সুন্দর দৃশ্য এই গ্রামের। আচ্ছা, এইদিকে একটা রাস্তা কেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এইটা দিয়েও আসা যায় আপনার ওই বাস স্ট্যান্ড থেকে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি স্টেট লেভেল, আমি যেখান থেকে প্রবেশ করলাম দুটি রাস্তা দিয়ে কিন্তু আপনার পৌঁছানো যায় ওই ফার্মটির মধ্যে আপনার। এখানে আরও একটা টার্নিং রয়েছে, সেই টার্নিংটা ক্রস করে যেতে হবে আপনার একদম গ্রামের আপনার শেষ প্রান্তে অবস্থিত সেই ফার্মটি। টোটাল রাস্তাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই ফার্মে যাওয়া পর্যন্ত আপনার, গ্রামীণ এলাকা বুঝতেই পারছেন গাড়ি খুব স্লো চালাতে হবে। দর্শক বৃন্দ, এখন এবার একদম গ্রামের মূল প্রান্তে পৌঁছে গেছি, মানে একদম মিডিল প্রান্ত যেটা এই সুনমুনি গ্রামে। ভিডিওটা স্কিপ কেউ করবেন না, কারণ স্কিপ যদি করে দেন তাহলে এই রোড ম্যাপটা বলে যাবেন, যদিও ফার্মে যিনি ওনার আছেন ওনার নাম্বার দেওয়া থাকবে, উনি আপনাদের টোটাল সমস্ত বর্ণনা দিয়ে আপনার ফার্মে নিয়ে আসবেন। স্টেট চলে যাচ্ছে আপনার ওটা জয়দেব রোড, আর ঠিক এই ডান সাইডে ঘুরে গেলাম আমরা ফার্মের উদ্দেশ্যে। এই দেখুন ছাগল, দেখুন এই যে মাঠের দিকে পৌঁছে গেলাম, কারণ মাঠের আপনার শেষ প্রান্তে আপনার সেই ফার্মটি অবস্থিত। আর এই সেই আপনার কাঙ্ক্ষিত প্লেসে, মানে আপনার ফার্মটিতে প্রবেশ করছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই ফার্ম, আর এই ফার্ম থেকে আপনার হাঁস ক্রয় করার জন্য যে সমস্ত ব্যাপারীগণ আছে তারা অলরেডি পৌঁছে গেছেন। এখানে দেখতে পাচ্ছেন সেই লেভেলের ভিড়, কিন্তু একদম হাটের মতো ফিলস পাচ্ছি, এখানটায় আমরা প্রবেশ করবো এবার। তো দর্শক বৃন্দ, এখন আছে এই ফার্মের মূল গেট হলো আপনার এটাই, ফার্মটার নাম আছে আপনার SKS আপনার ডাক হ্যাচারি, ঠিক আছে। এখানে নাম্বার সময় সমস্ত কিছু দেওয়া আছে, এটা মূল প্রবেশদ্বার আপনার। এবার বাকি দৃশ্য তো অবশ্যই দেখাবো, তার আগে একবার দেখিয়ে দিই আপনাদের, ওটা হচ্ছে ওনাদের আপনার রেয়ার ফার্ম, ঠিক আছে, যেখানে হয়তো বাচ্চা লালন পালন করানো হয়। আর এই সমস্ত লোকজন এসছে যারা, এনারা প্রত্যেক একটা ব্যাপারে যারা হয়তো গ্রামে গঞ্জে বিক্রি করেন অথবা কোনো হাটে বিক্রি করেন এই সমস্ত হাঁসগুলো ক্রয় করে নিয়ে। এখন এবার এই ফার্মের ভিতরে প্রবেশ করবো বা হ্যাচারির ভিতরে প্রবেশ করবো। দর্শকবৃন্দ, এখন প্রবেশ করছে আপনার মূল হ্যাচারির ভিতরে, স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একদম। আগে হেলমেটটা রাখি, কারণ এটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে। তো দর্শকবৃন্দ, এখন আমি আছি আপনার এই হ্যাচারির ভিতরে, SKS ডাক হ্যাচারিতে এখন রয়েছি। যিনি ওনার আছে ওনার সাথে তো কথা বলবো, উনি একটু ব্যস্ত রয়েছেন, কারণ এই সমস্ত ব্যাপারীগণ যারা এসছে ওনাদের হিসাব নিকাশের ব্যাপার রয়েছে, সেখানে কথা বলছেন উনি। এরপরে আমি কথা বলবো অবশ্যই ওনার সাথে, কথা বলবো ওনার মানে একটা বাইটও নেবো, কারণ বিষয় হলো আপনারা যারা নতুন করে হয়তো হাঁসের হ্যাচারি শুরু করতে চান বা ছোটোখাটো ফার্ম শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য কিছু একটা টিপস উনি দেবেন নিশ্চয়ই। এই হাঁসগুলোকে এখন আপনার এই যে আপনার দেখতে পাচ্ছেন এটাকে আপনার হ্যাচারি রিয়ারিংয়ের জায়গা, তো এই রিয়ারিংয়ের জায়গাতে এনে রাখা হবে। এই মাঠের মধ্যে এখন ছিল, ওখানে তিনজন আছেন যারা হয়তো এই হাঁসগুলোকে ডাকিয়ে আনছেন। এগুলো সবই বড় হাঁস, আপনারা চাইলে খাওয়ার জন্য
কোনো হয়তো রিটেলার আছেন যারা হয়তো মাংস কাটেন বা কেউ সাপ্লায়ার আছেন, তারা কন্ট্যাক্ট করতে পারবেন। এর পাশাপাশি আপনারা যারা হয়তো বড় বড় কোথাও হয়তো সেলিং করেন আপনারা কিছু কিছু মাল নিয়ে, তারাও হয়তো কন্ট্যাক্ট করবেন। পরে হয়তো ডিসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে রাখবো আমি, এখন জাস্ট দেখিয়ে রাখছি আপনার। এই লেভেলের দৃশ্যটা কিন্তু একদম অপূর্ব দৃশ্য আছে আপনার একটা। ফাইনালি জমি থেকে তুলে আপনার এখানে এই যে রেয়ারিং হাউস আছে, এই রেয়ারিং হাউসের মধ্যে রাখা হবে। এই যে দেখছেন হাঁসগুলো উঠছে আপনার, মানে কী বলবো, আপনার রেয়ারিং হাউসে প্রবেশ করানোটা খুব টাফ ব্যাপার দেখছি, ঠিক আছে। ওনাদের প্রবেশ করানোটাও খুব টাফ আছে, কারণ কথা হলো হাঁসগুলো রাউন্ডলি আপনার এদিক থেকে ওই সাইড থেকে আপনার ঘুরতে রয়েছে, দেখতে পাচ্ছি আপনার হাট 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 হাট। এই যখন প্রবেশ করছে আপনার একদম রেয়ারিং যে হাউস রয়েছে আপনার বা ফার্ম, সে ফার্ম হাউসে প্রবেশ করানো হচ্ছে আপনার হাঁসগুলোকে। মানে এটা একটা খুব কঠোর পরিশ্রমের কাজ, ঠিক আছে, মানে ওনাদের খুব বেগ পেতে হচ্ছে এই কাজগুলো করতে আপনার। তো দর্শক কিন্তু মোটামুটি ফাইনালি আপনার হাঁসগুলো প্রায় আপনার এই রিয়ার ফার্মের ভিতরে ঢোকানোর প্রায় কম সমস্ত আপনার এই হাঁসগুলো এর ভিতরে প্রবেশ করে গিয়েছে আপনার। এই হচ্ছে আপনার পুরো হ্যাচারিটা আপনার দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ হ্যাচারি ক্যাম্পাস এরিয়াটা বাইরে থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, মোটামুটি একদম যেটুকু পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা হয়তো নতুন শুরু করবেন বা নতুন উদ্যোক্তা হবেন, হ্যাঁ, তো আপনাদের জন্য এটা একটা থাকছে আজকে নতুন একটা আমার এই প্রতিবেদন, এই SKS ডাক হ্যাচারি। ফোন নাম্বার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন, ফোন নাম্বার স্পষ্ট করে দেওয়া আছে, অ্যাড্রেস সোনমুনি দেওয়া আছে, লামবাজার বীরভূম ওয়েস্ট বেঙ্গল, পিনকোড সহ সমস্ত কিছু অ্যাড্রেস দেওয়া আছে এখানে। আপনারা যে সমস্ত হয়তো ছোটোখাটো যারা হয়তো ক্রয় করবেন, অল্প স্বল্প নিয়ে হয়তো গ্রামের বিভিন্ন প্রান্তে বিক্রি করতে চান, তো অবশ্য ওই নাম্বারে যোগাযোগ করবেন, যেটা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। আর এখানে যে হাঁসগুলো রয়েছে আপনার, এগুলো অ্যাকচুয়ালি আমরা যে ল্যাম্প মুরগি যেমন বলি আমরা বা ল্যাম্প পাখি, সে ঠিক আছে, ল্যাম্প আপনার এই হাঁস আছে এখানে দেখতে পাচ্ছেন। এগুলো একটা স্পেশাল রেটে বিক্রি করা হবে, যে সমস্ত হয়তো ক্রেতাগণ ক্রয় করবেন ওনাদের জন্য এগুলো স্পেশালভাবে রাখা আছে আপনার। এগুলো হচ্ছে আপনার সমস্ত ওনাদের ব্যবহারের জন্য স্টাফদের রুম আর কি। আর এগুলোতে ডিম আছে আপনার বাইরে থেকে, বেসিক্যালি আপনার এই সমস্ত ডিম সাপ্লাই হয় আপনার সাউথ ইন্ডিয়ার চেন্নাই থেকে আসে, আপনার চেন্নাই থেকে এই ডিম হাঁসের ডিম সাপ্লাই হয়ে আসে এবং এনাদের এই হ্যাচারিতে সেই ডিমগুলো ফাটানো হয় দেখতে পাচ্ছেন। আর এগুলো ওনাদের সমস্ত অফিস রুম বা রিটায়ার রুম যেটা বলেন না কেন, এখানে একটা আছে রুম, পাশে এখানেও একটা আলাদা রুম রয়েছে আপনার, আর পাশাপাশি ওখানে মেইন অফিস রুম ওখানে আছে, যেখানে এখানকার যে ওনার আছেন উনি ক্রেতাদের সাথে হয়তো কথা বলছেন বা হয়তো তাদের ব্যবসা সম্বন্ধে কিছু কথাবার্তা উনি এখন বলছেন, সেই জন্য উনি এখন ব্যস্ত আছেন, ওনার সাথে পরে হয়তো কথা হবে। আগে ক্যাম্পাসটা টোটালটা একবার দেখিয়ে দিলাম আপনাদের, এই আপনার SKS আপনার এই ডাক হ্যাচারির দৃশ্যটা একটু দেখালাম। কিন্তু এখন আপনাদের আমি দেখাবো যেটা, সেটা হলো এখানে টোটাল যে মেশিনারি সিস্টেমে বা ইনকিউবেটর প্রসেসে যে আপনার ডিম ফাটানো হচ্ছে, সেই প্রসেসটা আমি আপনাদের এখন দেখাবো। তার সঙ্গে সঙ্গে দেখাবো মানে ফুল প্রসেসে কোথায় বাচ্চা হয়তো আপনার ডিম ফাটার পরে সেই বাচ্চাকে নেক্সট প্রসেসে কোথায় রাখা হয় সেইটুকু একটু দেখিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে এখানকার যে ওনার আছেন, যে মালিক আছেন, ওনার সাথে একটু ফাইনালি কথা বলে দেবো, যেখানে আপনাদের সুবিধা হবে যারা নতুন হয়তো ব্যাপারে আসছেন, ওনার নাম্বার উনি শেয়ার করে রাখবেন, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। আর যারা নতুন হয়তো ব্যবসা শুরু করতে চান এই হাঁসে, তাদের জন্য নতুন একটা বার্তা ওনার কাছ থেকে পেয়ে যাবো আমরা। তো এখন কথা না বাড়িয়ে টোটাল ফার্মটা মানে হ্যাচারিটা ভিতরটা একটু দেখিয়ে নিই আপনাদের, আর কিছু কথা আছে সেগুলো আপনাদের সামনে। দর্শক কিন্তু এখন এবার প্রবেশ করছে আপনার মূল হ্যাচারির ভিতরে আপনার, ইনি হচ্ছেন ওনার এখানকার। তো প্রথমত আপনার নামটা? শেখ সাইফুল। আচ্ছা, আপনার এই ব্যবসাটা আপনার কতদিন ধরে প্রতিষ্ঠিত হয়েছে আপনার? সাত বছর ধরে। টোটাল আপনার এখানে কি হয়ে থাকে শুধুমাত্র, প্রোডাকশন কি কি হয় এখানে? প্রোডাকশন আমাদের হয়ে থাকে মানে অনলি বিশেষ করে এটা ডাক ফার্ম, এটা ডাক হ্যাচারি। আচ্ছা, এখানে ডাক হ্যাচারি যে বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি এখান থেকে পাওয়া যায়, মানুষকে দেওয়া হয় এবং বিভিন্ন প্রজাতির জাত রয়েছে। আচ্ছা, যেমন আমাদের দেশি হাঁস ইন্ডিয়ান রানার, তারপরে রয়েছে আপনার বেজিং বিদেশি অর্থাৎ হোয়াইট পেকিং, হ্যাঁ, খাকি কাম্বেল, এই সমস্ত মাল আমাদের কাছে অনলি ডাকের ক্ষেত্রে এই প্রজাতি মালগুলো বিশেষ করে আমাদের এখান থেকে এই প্রতিষ্ঠান থেকে মানে অল ওভার সেলিং করা হয়। অল ওভার মোটামুটি ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়াতে অল ওভার, বিশেষ করে আমার এইখান থেকে এই থেকে পাঁচটা রাজ্যের সাথে জড়িত। আচ্ছা, হ্যাঁ, যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল, এই চার পাঁচ থেকে ছটা রাজ্যের সাথে আমার একবারে অ্যাভেলেবেল আর কি সম্পর্ক বা বিজনেসের সাথে জড়িত। সব জায়গাতে এই পাঁচটা রাজ্যের মধ্যে আমরা যেখানে সেখানে এমাদাতি মমতা কোনায় কোনায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এই সমস্ত প্রজাতি ডাক করবো। আচ্ছা, মানে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে আর কি, হ্যাঁ, মানে
হয়তো ছোট অবস্থায় ডাক গ্রহণ করতে চাইলো, বাচ্চা নিতে চাইলো, তো সেক্ষেত্রে কি আপনি ডেলিভারি দিয়ে থাকেন সেই সময়? সেই সমস্ত এলাকাতে মানে আমার হয়তো পাঁচটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য যদি হয়ে থাকে? হ্যাঁ অবশ্যই দেবো। কাস্টমার যদি চেয়ে থাকে যে আমরা বিজনেস করতে চাই, কোনো বড় ফার্মার আর কি, হ্যাঁ বড় ফার্মার আমাদের সাথে যোগাযোগ করতে পারে, ফার্মারকেও দিয়ে থাকি আমরা ডেলিভারি। প্লাস কেউ যদি সেলসের কাজ করতে চায় আমাদের এখান থেকে, মানলে যে কেউ যদি বলে সেলসের কাজ করবো, তাদের তারাও যোগাযোগ করতে পারে, আমার এখান থেকে মাল সবাইকে দেওয়া হবে। ঠিক আছে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন হলো, আপনার এই সমস্ত ডিমগুলো আপনার কোথা থেকে আসছে? আপনার বেশি করে ডিম আমাদের এই ডিম যেখান থেকে প্রোডাকশন হয় এগুলো আমাদের দক্ষিণ ভারত, যেমন তামিলনাড়ু, আপনার কর্ণাটক, আন্ধ্রপ্রদেশ, বিশেষ করে এই তিনটে রাজ্য থেকে বেশিরভাগই আমাদের ওখান থেকে ক্রয় করা হয়। আর এখান থেকে কি আপনাদের বড় হাঁস কি সাপ্লাই করা হয়, বড় হাঁস বিক্রি প্রসেস আছে? হ্যাঁ, বড় হাঁস বিশেষ করে বছরে তিন মাস আমাদের সাপ্লাই করা হয়, যেমন ডিসেম্বর, জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি, এই তিনটে মাস আমাদের অ্যাভেলেবেল, বাইরে থেকে বড় হাঁস এনে আমরা এখানে অ্যাভেলেবেল সাপ্লাই দেওয়া হয়, যেমন আজকে সাপ্লাই করা হবে কিছু সময় পর। এগুলো কি লোকাল আপনার ব্যাপারী, তার সঙ্গে সঙ্গে বাইরের বড় বড় আর কি যারা হয়তো আপনার কাটিং এর সঙ্গে যুক্ত আছেন মানে মাংসের জন্য, ওনারাও ডাইরেক্ট আপনার সাথে কন্ট্যাক্ট করে থাকেন? আচ্ছা, তো কথা হলো এবার আপনার সাথে যোগাযোগের মাধ্যম, আপনার ফোন নাম্বারটা বলে রাখুন, তার সঙ্গে সঙ্গে আমি ডেসক্রিপশন বক্সে আপনার নাম্বারটা দিয়ে রাখবো, আপনি একটু বলে রাখুন। আমার ফোন নাম্বার হচ্ছে 9153 9153 43 43 6650 6650, মানে হোয়াটসঅ্যাপ তার সঙ্গে সঙ্গে কল দুটো অ্যাভেলেবেল, এটা দুটো অ্যাভেলেবেল, চার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, 7029 7029 94 94 67 67 34 34, দুটোই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে প্লাস কল আছে। ঠিক আছে। এবার যদি কোনো দর্শক বন্ধু বিজনেস প্রসেসে আপনারা যোগাযোগ করতে চান, অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন, আমি নাম্বার দিয়ে রাখলাম। এবার চলুন একটু প্রসেসটা দেখে নিই আপনাদের। আপনার কতদিন যাবত লাগে আপনার সময় টোটাল, আপনার এই যে ডিম আপনার দেওয়া হয়েছে এখানে ভিতরে, এইটা সময় লাগে বেশ করে এক এক প্রজাতির এক একটা সময় লাগে। আচ্ছা, কোনো ক্ষেত্রে কাউরির জন্য লাগে 21 দিন লাগে। আচ্ছা, আর কাউরির ক্ষেত্রে কোনো প্রজাতির ক্ষেত্রে 28 দিন লাগে, সর্বশেষ 28 দিন, সর্বনিম্ন 21 দিন। আচ্ছা, এই এক এক প্রজাতির হাঁস এক এক প্রজাতির এক এক সময়ের মধ্যে। এখন বর্তমানে এইগুলোতে কোন কোন প্রজাতির ডিম সব বসানো আছে আপনার? এখানে দুটো প্রজাতির ডিম বসানো আছে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রানার। আচ্ছা, এবং হোয়াইট পেকিং। হোয়াইট পেকিং, আচ্ছা, মানে টোটাল অল ফাংশনিংয়ে আপনার ওই একই ডিম বসানো আছে এখন? আচ্ছা, মোটামুটি 21 দিন, কোনোটা হয়তো 28 দিন সময় লাগে এই টোটাল প্রসেসটা একদম মানে কমপ্লিট হতে একদম। আচ্ছা, এখান থেকে যদি বাচ্চা যখন ফুটে যায় আপনার, বাচ্চা কোনো একটা বাচ্চা হয়তো এখান থেকে ফুটে উঠলো, সেই বাচ্চাটাই কি এখান থেকে কোথায় রাখা হয় আলাদা, তার সিস্টেম এখানে 1 থেকে 25 দিন অবধি আমাদের এগুলো বলে সেটার। আচ্ছা, এগুলো যে সেটার সিস্টেম। আচ্ছা, 1 থেকে 25 দিন রাখা যায় এখানে, 25 দিনের পরে আবার এখান থেকে সেটার থেকে ট্রান্সফারে গিয়ে হ্যাচারে যায়। আচ্ছা, সেই হ্যাচারে গিয়ে 3 দিন থাকে, 3 দিনের মধ্যে বাচ্চা ফুটে ফুটে কমপ্লিট হয়ে আমাদের মার্কেটে সেলস করতে হয়। আচ্ছা, মানে এখানে আপনাদের স্টোর করা কোনো জায়গা নেই? না, স্টোর করা কোনো জায়গা নেই, প্রপারলি বাচ্চা একদম আপনার তৈরি হয়ে গেল, সেখান থেকে সঙ্গে সঙ্গে আপনাদের সেল হয়ে যায়। আচ্ছা, এখানটাই বাচ্চা রাখা হয়? এখানটা আছে, এটার নাম হচ্ছে হ্যাচার, হ্যাচার আর কি। আপনার যেগুলো হয়তো অর্ধ ডিম রয়েছে বা হয়তো পুরোটাই প্রস্ফুটিত হয়ে গেছে, সেগুলো আপনার এখানে রাখা হয়, স্টোর করে রাখা হয় আর কি। তো মোটামুটি এই কিছু তথ্য ছিল আপনার। এই হচ্ছে আপনার এই হ্যাচারিটা, SKS আপনার ডাক হ্যাচারিস। মোটামুটি এখানে বিশেষ কিছু বলার নেই, যেগুলি তথ্য আমি দাদার কাছে নিলাম সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। দাদার ফোন নাম্বার দিয়ে রাখবো, যারা হয়তো বিজনেসের সূত্রে বড় বড় ফার্মার আছেন হাঁসের, বা নতুন একটা বড় ফার্ম শুরু করতে চান আপনারা হাঁসের, তো সেই সমস্ত জন্য আপনারা বাচ্চা যদি কালেকশন করতে চান অবশ্যই এই ফার্মে একবার যোগাযোগ করবেন। হোয়াইট পিকিং না কোন প্রজাতির বাচ্চা আছে সেগুলো দেখাচ্ছে আমাদের একটুখানি। এর গ্রোথ হিসেবে খুবই ভালো, এটা আপনার 1 থেকে 2.5 মাস রাখলে পরে এর 2 কেজি, সর্বনিম্ন 2 কিলো ইয়ার ওজন হবে 1 থেকে 2.5 মাসের মধ্যে। আচ্ছা, ইন্ডিয়ান রানার হোক অথবা খাকি ক্যাম্পবেল হোক, তার থেকে এটা বেশি সুস্বাদু। ঠিক আছে, তো এবার চলুন মোটামুটি আপনার ওখানে হাঁস সেলিং একটু দেখে নি, তারপরে বাকি ভিডিওটা শেষ। তো দর্শক, কিন্তু এখন হাঁস তো অলরেডি আপনার
ফার্মের মধ্যে প্রবেশ করেছে এবং হাঁস এখন বিক্রি শুরু হবে আপনার। তো সেই প্রসেস তো অবশ্যই দেখাবো আপনাদের, মানে বিক্রির প্রসেস। তার আগে এখানে যে সমস্ত ব্যাপারীগণ এসছে ওনাদের সাথে একটু কথা বলবো আপনার, মানে আপনাদের সকলকে একটু জানাতে চাই যে এই ধরনের এখান থেকে ওনারা কতটুকু প্রফিট করতে পারেন, বা এখান থেকে নিয়ে আপনার হাঁস উপকৃত কিনা, বা আপনারা এলে ভবিষ্যতে এখানে আপনাদের কতটা উপকার হবে সেই সম্বন্ধে একটু তথ্য জানাবো আপনাদের এই ফার্ম থেকে আপনার, বা এই হ্যাচারি থেকে। দেখতে পাচ্ছেন প্রচুর ব্যাপারী এখানে অলরেডি আপনার রেডি হয়ে গেছে আপনার, দেখতে পাচ্ছেন এখানে দেখতে অনেক ব্যাপারী রয়েছে আপনার, যারা হয়তো এখান থেকে হাঁসগুলো ক্রয় করে বিভিন্ন এলাকায় আপনার বিক্রি করবেন ওনারা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার ব্যাপারীগুলো দেখুন, আর ওনাদের এই যে এগুলো খাঁচি বলি বা ঝুড়ি বলি আমরা, সেই ঝুড়িগুলো দেখুন এভাবে পরপর রাখা আছে আপনার। এখান থেকে সকলে কিন্তু মালগুলো ক্রয় করে নিয়ে গিয়ে আপনার বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন হাটে বা বিভিন্ন গ্রামে গ্রামে হয়তো ওনারা বিক্রি করেন, ঠিক আছে। তো ওনাদের সাথে কথা তো বলবো, তার আগে একবার দেখিয়ে দিলাম পুরো পোর্শনটা, মানে যেখানে কত লোক আপনার জড়ো হয়েছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারী কত জড়ো হয়েছে সেটা একবার দেখিয়ে দিলাম আপনাদের টোটাল। দর্শক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ব্যাপারীগুলো আছেন, মানে যারা হয়তো মাল ক্রয় করবেন, হয়তো অনেকে বাকি আছেন, অনেকে এখন আসতে এখানে উপস্থিত হতে আপনার। তো যেগুলো আছে তাদেরকে একবার দেখিয়েছি একদম, মানে টোটাল আমার এই ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আপনার, এখানে সবাই আছেন আর কি। তো সবাইকে তো আর জিজ্ঞাসা করা সম্ভব নয়, আমি এই দাদাকে জিজ্ঞাসা করছি আপনার। প্রথমত আপনার নাম কি? এখানে যদি কোন নতুন ব্যাপারী বা নতুন কোন হকার যদি আসে এখানে আপনার, মানে কতটা উপকৃত হবে সেটা একটু বলবেন। সবাই তো নিয়ে যাচ্ছে আমাদের, কেউ আমাদের মানে রিপোর্ট তো খারাপ দেয়নি, সবাই মানে রেটের দিকে বাজিয়ে কোনো মানে বিভিন্ন জায়গায়, যেমনি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড এসব জায়গায় আমাদের মাল যাচ্ছে, মুর্শিদাবাদ যাচ্ছে, কোনো দিকে কোনো মানুষ এখনো পর্যন্ত মানে অসুবিধা হয়নি। আর আমরা সেইভাবে রেটটা দিই যাতে ওদেরও দু পয়সা থাকে, এইভাবে আমরা মালটা তাদেরকে দিই। তো পরবর্তী আমার যেটুকু জানার আছে আপনার, এই যে এখানে যে ওনার আছেন, ঠিক আছে, তো SKS যেটা হ্যাচারি হয়েছে এখান থেকে যে মালগুলো আপনারা ক্রয় করেন, ঠিক আছে, এনার ব্যবহার মানে মালিকের ব্যবহার কেমন, হয়তো অনেকের পয়সা করি শর্ট থাকে, আপনার কখনো হয়তো শর্ট হয়েছে আপনার, এখানে মাল নিতে গিয়ে সেই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি, যে হয়তো খারাপ ব্যবহারে? না, আমাদের এখান থেকে অনেকে আপনার মাল নিয়ে গেলো, মাল বিক্রি করে তারপরে আমাদেরকে পয়সা দেয়, ঠিক আছে। আর আমাদের যে হ্যাঁচ মালিক মানে ফার্ম মালিক আছে, ঠিক আছে, এবং আমাদের হ্যাঁচ আছে, ঠিক আছে, এইখানে অনেকে বাচ্চা মানে নিয়ে যায়, ঠিক আছে, ওরা বিক্রি করে আমাদেরকে পেমেন্ট করে। আচ্ছা আচ্ছা, তো আরেকটা বিষয় জানার আছে আপনার, এই যে SKS হ্যাচারি রয়েছে আপনার, এখান থেকে আপনি আগেই বলেন 5 বছর, মানে মোটামুটি স্টার্টিং আপনি কি 5 বছরই বলছেন, মানে 5 বছর ধরে এখান থেকে ব্যবসা করছেন আপনারা? হ্যাঁ, 5 বছর আমরা এখান থেকেই করছি, স্টার্টিং আরও বহুত আগে থেকে। আচ্ছা, এবং আমাদের যে সাইফুল ভাই আছে, হ্যাঁ, SKS ওনার ব্যবহার থেকে খুব ভালো, অথচ আমাদের রেটের দিক থেকে কোনো অসুবিধা হয় না। তো নতুনদের জন্য কি বলবেন, ধরুন নতুন কেউ আসবে খুব সুবিধা, হ্যাঁ, তাদের জন্য কিছু একটা বলুন আপনারা, আপনারা ব্যাপারী আছেন, আপনারা তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেন যে তারা আসুক এখানে বা এখানে সহজ রেটে পাবে কিনা সেটা একটা বলুন। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাদের নতুন ব্যাপারীর জন্য, আমাদের নতুন ব্যাপারীর জন্য বলা এই জন্য কি যে নতুন ব্যাপারী মাল খুঁজতে একটু হারানি পড়বে, আর এইখানে এলে তাকে প্রথম কথা মালটা খুঁজতে হবে না, দ্বিতীয় কথা রেটের দিক থেকে চিপ, রেটের জন্য কোনো অসুবিধাই নাই, হ্যাঁ, তৃতীয় কথা পয়সা না থাকলেও ব্যাপারে মানে আমাদের মহাজন হচ্ছে কি মাল বেঁচে কিনেছে পয়সা দেওয়ার কোনো অসুবিধাই নাই, নতুন ব্যাপারে যে খাস করে এটা প্রথম কথা যে ওদের মাল কালেকশন করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ঠিক আছে, তো দর্শকবৃন্দ মোটামুটি এনাদের কাছে একটু মতামত নিলাম আপনার, এবার আপনার মাল আপনার বিক্রি শুরু হবে সেই প্রসেসটা একটু দেখাবো। তো যেটুকু মানে তথ্য ছিল ওনাদের কাছে সেটুকু নিলাম, এবার মোটামুটি আপনার সেলিং শুরু হবে। তার আগে দেখতে পাচ্ছেন মানে আরও ক্রেতা আপনার এখানে হাজির হয়ে গেছে আপনার, এই প্লেসটার মধ্যে হাঁসগুলো ছেড়ে দেওয়া হবে, এবার যে যেটা হয়তো কত পিস কে নেবে সেটা একটা কাউন্টিং করে ভরে নেবে, এবং সেই প্রসেসটাই আপনার দেখানো বাকি আছে এখানে। এবার আপনার হাঁস বেরোনোর মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, ওই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো বেরিয়ে গেছে আপনার, হাঁস আপনার বেরিয়ে পড়েছে, এবার ক্রয় করা ফলা দেখতে পাচ্ছে। কি অবস্থা, মারামারি, একদম মারামারি মুহূর্ত হয়ে গেল, এই অবস্থা, হাঁসগুলো বাঁচবে, হাঁসগুলো বেঁচে থাকবে, আর এই হাঁসগুলো বেঁচে থাকবে,
মারামারি লেগেছে মনে হচ্ছে বড় অবস্থা হাসে নিয়ে, মানে গেম হয়ে গেল একটা একদম। গেম মনে হচ্ছে একদম এরকম অবস্থা, প্রত্যেকবার এরকম হয়। বাহ চাচা হয়ে গেল তো, কি বলবো আপনাদের, বলার কিছু নেই এখন। মানুষ সব শশব্যস্ত নিজেদের মাল গুছিয়ে নেওয়ার জন্য, একদম কেউ কাউকে কথা বলার মতো নেই এখন, সবাই নিজে নিজের একদম মাল গোছাতে ব্যস্ত দেখতে পাচ্ছেন। এই যে দেখুন দেখুন কেমন ভাবে নিয়ে যাচ্ছে একদম অবস্থা, কি বলবো আপনাদের, মানে মারামারির মতো প্রস্তুত হয়ে গেছে, মানে মারামারির মতো অবস্থা একদম। মানুষ সবাই নিজে নিজের একটা ভালো করে চয়েস করে এখানে হাঁস কিনতে ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছেন। সবাই নিজে নিজেদের ঝুড়ি ভরে নিচ্ছে, নিজেদের পেটিগুলো গুছিয়ে নিচ্ছে আর কি, চয়েস করে নিচ্ছেন হাঁসগুলোকে দেখে দেখে। এখন হাঁসগুলো আপনার ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন, হাঁসেদেরও অবস্থা খারাপ, কারণ এইভাবে যদি তেড়ে ঘরে মাছ মানুষ হাঁস ধরে তাহলে বিশাল ব্যাপার আছে আপনার। এরকমভাবে চলছে আপনার হাঁস বাছার পালা, একটু সবাই নিজেদের মতো করে বেছে নিচ্ছেন আর কি। তো যারা আপনারা আসবেন ভবিষ্যৎ আর কি, ওনাদের জন্য জাস্ট একটু ক্লিপ দেখিয়ে রাখলাম যে এইভাবে আপনাদের হাঁস কিন্তু ওখানে ক্রয় করতে হবে, হাঁস আসছে আপনাদেরকে এইভাবে নিয়ে নিতে হবে আর কি। নিজেরা নিজেদের মতো চয়েস হিসেবে নেবেন, পিস হিসেবে বিক্রি হয় এখানে হাঁস, আপনার প্রতি পিস হিসেবে বাজেট রাখা আছে, সেই রেটে কিন্তু এখানে হাঁসগুলো ক্রয় করছেন দেখতে পাচ্ছেন। তো দর্শক কিন্তু মোটামুটি এই ছিল আপনার এসকেএস হ্যাচারিস, এসকেএস হ্যাচারিতে মানে যেভাবে হাঁস বিক্রয় করা হয়, এখানে যদি আপনারা হাঁস ক্রয় করবেন তার কিছু টিপস আপনার দেওয়া ছিল, কিছু দৃশ্য দেওয়া ছিল আপনার। বলেছিলাম আপনাদের যে হয়তো হাঁস মুরগির আপনার ফার্ম হয়তো একটু ভিজিট করাবো, ফার্ম না হলে এটা একটা হ্যাচারি আপনাদের ভিজিট করালাম, এবং এখান থেকে আপনাদের বড় হাঁস সেলিং করা হয় সেই দৃশ্য কিন্তু এর আগে দেখিয়ে রাখলাম আপনাদের। ফুল প্রসেস সমস্ত কিছু কীভাবে পাবেন রেটটা বলা হয়নি, রেটটা আপনারা যারা হয়তো ক্রয় করবেন তারা ওনারের নাম্বার দেওয়া থাকবে, যারা ব্যবসায়ী দ্বার আছেন ওনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে এইটুকু বলার। তো মোটামুটি হাঁস সম্বন্ধে বা হাঁসের আপনার এই ধরনের ফার্ম যারা করবেন তাদের জন্য একটা আজকে এই ধরনের একটা মানে প্রয়োজনীয় একটা ভিডিও রাখলাম আপনাদের সামনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন দর্শক কিন্তু ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে বা নতুন কোনো একটা ব্লগের সঙ্গে, হয় সেটা হাট হোক অথবা সেটা কোনো একটা ফার্ম হোক। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।